ডিউরিং প্যান্ডামিক সিচুয়েশন খুব বেশি কান্ট্রির ভিসা প্রসেস করা যায়নি। আমরা আজ কথা বলবো ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে। ওয়ার্ক পারমিট ভিসা বাংলাদেশি অ্যাপ্লিকেন্টসরা ডিউরিং প্যান্ডামিক সিচুয়েশনে আমরা যদি প্রিভিয়াস হিস্ট্রি দেখি, কেবলমাত্র স্বল্প সংখ্যক কান্ট্রিতেই প্রসেস করা গিয়েছে, এন্ট্রি পারমিট হয়েছে, সাকসেসফুলি ভিসা হয়ে সেখানে পৌঁছতে পেরেছেন। তার মাঝে উল্লেখযোগ্য রোমানিয়া, ক্রোয়েশিয়া এবং সার্বিয়া। সার্বিয়া এবং ক্রোয়েশিয়া এর মাঝখানে মোটামুটি প্রায় স্থিতিশীল অবস্থায় চলে এসছে, ক্রোয়েশিয়া বন্ধ হয়ে গিয়েছে। এর প্রথম এবং প্রধান রিজনটি ছিল দিল্লি যেতে হবে, যেটি এই মুহূর্তে কোনোভাবেই সম্ভব না। সঙ্গত কারণে ক্রোয়েশিয়ার বর্তমান অবস্থা অর্থাৎ প্রসেসিং প্রক্রিয়া বন্ধ আছে, কিন্তু রোমানিয়া প্রসেসিং প্রক্রিয়া চলমান অবস্থায় আছে। এর মাঝেও কিছু পূর্বোক্ত যে নিয়মগুলো ছিল তার একটু ব্যত্যয় ঘটেছে। সেইগুলো কি, সেগুলো আমরা যদি একটু দেখে নেই, যেমনটি আমরা বলছিলাম 45 কার্য দিবসের মাঝেই প্রসেসিং প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে আসবে, সেটি আজকের এই মুহূর্তে এমনটি আর থাকছে না। সঙ্গত কারণে কিছু পরিবর্তন লক্ষণীয়, কমপক্ষে 3.5 মাসের নিচে এই প্রসেসিং প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে আসা প্রায় অসম্ভব। আমরা যদি পুরো টাইম টেবিলগুলো কাউন্ট করি তাহলে এরকমই একটি রেজাল্ট আসছে। সো সঙ্গত কারণে আমরা দেখব রোমানিয়া প্রসেসিং প্রক্রিয়া চলমান আছে, এক্ষেত্রে অরিড হওয়ার কিছু নেই। এক্ষেত্রে যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন কিংবা অ্যাপ্লাই করে ফেলেছেন, আজকের এই শাটডাউনের যে বাংলাদেশে অন্তত পক্ষে শাটডাউনের যে আমরা ডিক্লারেশনটি দেখতে পাই, তাতে করে উদ্গ্রীব হওয়ার প্রয়োজন নেই। কারণ ডিউরিং প্যান্ডামিক সিচুয়েশন আমরা যদি প্রিভিয়াস হিস্ট্রি দেখি, সেখান থেকে কী শিখতে পাই, সেখান থেকে দেখতে পাই প্রতিটি বিষয় একটি চ্যালেঞ্জের মুখে আছে, অর্থাৎ জব অফার একটি চ্যালেঞ্জ। জব অফার হয়ে আসলো, তারপর সাবমিশন কোথায় করবো, কীভাবে করবো, আদৌ দিল্লি যেতে হবে কি না, এটি একটি চ্যালেঞ্জ। ইভেন ওয়ার্ক পারমিট ইস্যু হলো বা জব অফার ইস্যু হলো, ভিসা সাবমিশনের জন্য যে অ্যাপয়েন্টমেন্ট শিডিউল সেটি একটি চ্যালেঞ্জ। তার পরবর্তী যেটি ভিসা হওয়া, সেটি তো অবশ্যই চ্যালেঞ্জ। ভিসা হয়ে গিয়েছে, তারপরে ফ্লাইটটি কি সঠিকভাবে করতে পারবো, সেটি একটি চ্যালেঞ্জ। পুরো বিষয়টি মাথায় রেখে কেউ যদি প্রসেস করতে চান, তাহলে সঙ্গত কারণে এই অবস্টাকল সিচুয়েশনগুলো থেকে নিজেদেরকে ফাইট করার মতো করে নিজেদেরকে ইন্সপায়ার্ড করতে পারবেন। সঙ্গত কারণে ভিসা প্রসেসিং হওয়ার আগে অর্থাৎ স্টার্ট করার আগে কিছু খুঁটিনাটি বিষয় জেনে নেওয়া আবশ্যক বলে মনে করছি। এই প্যান্ডামিক সিচুয়েশন যেহেতু আমাদের দৈনন্দিন জীবনের চলার পথের পাথে হয়ে দাঁড়িয়েছে, সঙ্গত কারণে কিছু বিষয় আছে বাংলাদেশি অ্যাপ্লিকেন্টসদেরকে বিশেষভাবে জানতে হচ্ছে, যেহেতু আমাদের দেশে সেই কনসুলেট কিংবা অ্যাম্বাসিগুলো অবস্থান করছেন না। ভিসা প্রসেসিংয়ের জন্য আমরা থার্ড কান্ট্রির দ্বারস্থ হতে হচ্ছে। তাই আমরা জুলাই মাসটিকে প্রস্তুতি পর্ব হিসেবে, জুলাই মাস ঠিক বলবো না, আজকের পর থেকে প্রস্তুতি পর্বমূলক কিছু পর্ব অবশ্যই আপনাদের জন্য তুলে ধরব। তাতে করে স্বাভাবিক অবস্থায় গেলে পর বা এর ফাঁকে ফাঁকে কোন কোন কান্ট্রিগুলোতে আপনারা প্রসেস করতে পারবেন, বিশেষ করে ওয়ার্ক পারমিট ভিসা প্রসেস করতে পারবেন, তার একটি তালিকা তুলে ধরব। এবং পর্যায়ক্রমে ম্যানশনড কান্ট্রিগুলোতে কীভাবে প্রসেস করবেন, কী ডকুমেন্টস লাগবে, কিংবা আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে নতুন করে ভিডিও আপলোড করার চেষ্টা করব। আমরা একটু দেখে নেব কোন কান্ট্রিগুলো এই মুহূর্তে প্রসেস করতে পারবো কিংবা প্রসেস করার জন্য প্রস্তুতি নিতে পারবো। আমরা জানি রোমানিয়া চলমান অবস্থায় আছে, ক্রোয়েশিয়া সার্বিয়া সাময়িকভাবে বন্ধ আছে। অবশ্যই অবস্থার পরিবর্তন ঘটলে, স্বাভাবিক হলে পর অবশ্যই আমরা প্রসেসিং প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবো। সেই ক্ষেত্রে পূর্ব প্রস্তুতিমূলক কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো আমরা একটু আজকে তুলে ধরবো। এখানে একটি বিষয় মেনশন না করলেই নয়, বর্তমান সিচুয়েশনের প্রেক্ষাপটে আমরা সময়ের দাবিতে মে মাসে স্টুডেন্ট ভিসা সংক্রান্ত বেশ কিছু ভিডিও আপলোড করি আপনাদের প্রস্তুতিমূলক পর্ব হিসেবে কাউন্ট করার জন্য, কেননা তার থেকে আপনারা নিজেদেরকে প্রিপেয়ার করতে পারবেন, সাবমিট করতে পারবেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সময়ের হয়তো দাবি এটি যে বর্তমান সময়ে অনলাইন এডুকেশন পড়তে গিয়ে অনেক ক্যান্ডিডেটের মুখে, বিশেষ করে স্টুডেন্টরা সরাসরি এটির প্রতি যথেষ্ট অনীহা প্রকাশ করছেন এবং স্টুডেন্ট ভিসা প্রসেস করার তুলনায় ওয়ার্ক পারমিট ভিসার দিকে ঝুঁকে পড়ছেন। এই ঝুঁকে পড়াটাকে দিকে লক্ষ্য রেখে আমরা এই প্রস্তুতিমূলক বিষয়গুলো খেয়াল রাখতে বলব। আমাদের যে কথাগুলো সেগুলো আপনাদেরকে ইন্সপায়ার করবে, পাশাপাশি সাহায্য করবে কিভাবে আমি প্রিপারেশন নেব। কেননা আপনি নিজে প্রসেস করুন কিংবা কারো মাধ্যমে প্রসেস করুন, পুরো বিষয়টি যদি আপনার জানা থাকে তাহলে বিষয়গুলো আপনার অনুধাবন করতে, পুরো প্রসেসিং প্রক্রিয়াটাতে কোনো ধরনের অসুবিধা ফেস করতে হবে না, কিংবা ফেস করলে পরও বুঝতে পারবেন যে কোথায় আমার কী করা উচিত এবং স্টেপগুলো কী আছে।
আমরা পর্যায়ক্রমে পরপর যে কান্ট্রিগুলো আপাতত যে ওয়ার্ক পারমিট বিষয়ক প্রসেসিং বিষয়গুলো বলছি, যে কান্ট্রিগুলো ম্যানশন করতে চাই সেগুলো পরপর আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। সেগুলো হচ্ছে ক্রোয়েশিয়া, চেক রিপাবলিক, এস্তোনিয়া, হাঙ্গেরি, লাটভিয়া, লিথুনিয়া, পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া এবং ইউক্রেন। ভিউয়ার্স, এই সমস্ত কান্ট্রিগুলো সম্বন্ধে পরপর ভিডিও দেখতে আপনারা মাদার কনসালটেন্টের সাথেই থাকুন, ভালো থাকুন, সেফ থাকুন, ইনফরমেটিভ থাকুন। ধন্যবাদ।